আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুর ব্লকের বৈতল উত্তরবার গ্রামে দশ থেকে পনেরো বছর ধরে এই বাড়িটি বাড়ির মাটির দেওয়াল ধসে ধসে পড়ছে দু হাজার উনিশ সালের তিরিশে জানুয়ারি তারা ব্লক দপ্তরে গিয়ে আবেদন জমা দেন পাঁচশো তিরিশ নম্বর তালিকাভুক্ত হয়েছে বাড়ি পাওয়ার জন্যে অথচ এখনো পর্যন্ত তারা মাসখানেকের মধ্যেই জয়পুরে মাটির বাড়ি ভেঙে দুটি দুর্ঘটনা ঘটে চ্যাংডোবা গ্রামে বাবা মা ও মেয়ে মাটির দেওয়াল চাপা পড়ে আহত হন অন্য একটি ঘটনায় জয়পুরের সুপুর গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের আহত হন পঁচানব্বই বছরের বৃদ্ধ বাবা এইসব দেখেই আমি এই ভিডিওটি বানিয়েছি যাতে দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে দশ বছর হয়েছে আপনারা জানেন কোথাও হ্যাঁ আমরা ভিডিও অফিসে জানিছি পঞ্চায়েতে জানিছি তা সত্ত্বেও কেন আপনাদের জন্য হাউস ফর অল যে বাড়িগুলো দেয় বাড়িগুলো হাত বাড়িয়ে আসেনি আজ পর্যন্ত এই বাড়ি তো যে সময় পড়ে যাবে হ্যাঁ যেকোনো সময় মানে যখন খুশি পড়ে কেউ এসেছিলো দেখতে এসেছিল প্রধান বাবু এসেছিলো তিনি কি বললেন তিনি যে বলেছে দেবতার সম্পত্তি বিচে ঘর করে নাও কতটুকু জমি আছে তিন বিঘা আছে সব সমীপ বিটের দেবত্ব সব ডাঙ্গার ডুঙ্গি ডহ সব লিয়ে সে তো ঠাকুরের আবার সেবা আছে ঠাকুরের সেবা সে ঠাকুরের জিনিস আমাদের তো অধিকার নাই তাতে সেগুলো তো বিক্রিও করা যায় না বিক্রি করা যাবে না আপনারা বলেছেন হ্যাঁ এখন কি চাইছেন এখন চাইছি আপাতত একটা আমাদের বাড়ি তাও আমাদের কনে জায়গা আছে সেইখান থেকে একটু আমাদেরকে বাড়ি করে দিলে আমরা বুড়ো বুড়ি একটু শান্তিতে বাস করতে পারি ছেলেদের আজ দশ বারো বছর সম্পর্ক নাই তারা কোথায় থাকে একজন থাকে বিরাটিতে একজন থাকে গ্রাম তারা আসে না আসে না খোঁজ খবর নেয় না খোঁজ খবর লাইনে আমি ফোন করলে আবার তারা বিরক্ত হচ্ছে এই বাড়িতে দুজন বৃদ্ধ বৃদ্ধা থাকেন ছেলেদের সাথে বনিবনা না হয় তারা বাইরে থাকেন এই মুহূর্তে যে কোনো সময় বাড়িটি ধসে পড়তে পারে কোনো অঘটন ঘটা অস্বাভাবিক নয় তাই আতঙ্কে আছেন এই বৃদ্ধ দম্পতি তারা চাইছেন যেভাবেই হোক বাড়িটি একটু সংস্কার করে দিলে হয়তো আরো কটা দিন কাটাতে পারতাম এখন আমাদের অবশ্য হচ্ছে এই সব মানে আমি চোখে তো দেখতে পাইনি আর আমাদের কোনো কাজ হচ্ছে নি এই সব ওই যা লোক পূজা কোচে তাই অবস্থায় যা কোচে তাই আমি তো কোনো কিছু বাড়ি ঘরের অবস্থা কেমন বাড়ি ঘরের অবস্থা এই যে জায়গা ভরে পড়ে যাওয়ার মানে আমরা আছি কিছু কথা থাকব তা ঠিক নাই এমন অবস্থা আছে হ্যাঁ আমি প্রধানের সাথে কথা বলেছি হ্যাঁ ওই আপনার মোটামুটি মিস্ত্রি দিয়ে আর লোকাবে বাঁশ টাস দিয়ে স্ট্রাকচার করে দেবে কেউ কালকে আমার এখান থেকে ওনাদের নিজেদেরও আসতে হবে না প্রধান বলছে ওই লোক পাঠিয়ে পিপল নিয়ে নেবে ঠিক 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 নিয়ে গিয়ে করে দেবে আর ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন যাতে এই বৃদ্ধ দম্পতি অতি শীঘ্রই তাদের একখানা মাথা গোঁজার ঠাঁই পান বাঁকুড়া থেকে অভিজিত অধিকারী ইন্ডিয়া আনহার